বাংলাদেশ এখনই টিকা উৎপাদনে সক্ষম হলে তাতে রাশিয়া অনুমতি দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া করোনা পরীক্ষার জন্য বাংলাদেশকে দুটি পিসিআর মেশিন সহ অ্যান্টিজেন টেস্ট কিট দেবে দক্ষিণ কোরিয়া। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। রিয়াদ আহসানের প্রতিবেদন। করোনা ভাইরাসের এই মহামারীকালে সবার আগে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। স্পুটনিক ৫ নামে সেই ভ্যাকসিন সরকার থেকে সরকার অর্থাৎ জিটুজি পদ্ধতিতে বাংলাদেশকে দিতে রুশ সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা বলেছে যে তারা জিটুজি করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। ব্রিটেন থেকে অক্সফোর্ডের গবেষকদের ভ্যাকসিনও বাংলাদেশ পাবার প্রতিশ্রুতির পাশাপাশি ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়েছে বলে জানান মন্ত্রী। সরকারিভাবেও যা আনার চেষ্টা চলছে। চায়নার ভ্যাকসিন এখানে টেস্টের অনুমোদন আমরা দিয়েছি আপনারা জানেন। ইতিমধ্যে আবার অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং ভ্যাকসিনকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে এবং সরকারিভাবেও এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। চীন ভারত ছাড়া অন্য কোনো দেশকে টিকার ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়নি বলেও জানান জাহিদ মালিক। এখন পর্যন্ত আর কোনো দেশের আমরা অনুরোধ পাইনি যারা এখানে টেস্ট করতে চায়। রিয়াদ হাসান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।